ইউরোপের ফুসফুস বলা হয় বেলারুশ দেশটিকে। ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি বনাঞ্চল আছে এই দেশটিতে। পিওর অক্সিজেনের সাথে বুক ভরা নিঃশ্বাস নিতে চাইলে আপনাকে যেতে হবে ইউরোপের দেশ বেলারুশে। প্রাকৃতিক সৌন্দর্যের সাথে উন্নত লাইফস্টাইলের হাতছানি। পোল্যান্ড, ইউক্রেন, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং রাশিয়ার মাঝখানে অবস্থান করা এই দেশটি হচ্ছে বেলারুশ। চোখধাঁধানো অরণ্যরাজি, প্রাণীকুল আর সুস্বাদু আলু প্যানকেকের সন্ধানে অনেকেরই ভ্রমণ তালিকায় শীর্ষে থাকে এই দেশ। ইউরোপের অন্যান্য দেশের মতো এই দেশটি অনেক ধনী না হলেও এই দেশটিতে কোনো কিছুরই কমতি নেই। একটি দেশের নাগরিক সুবিধা প্রায় সব কিছুরই পরিপূর্ণতা আছে এই দেশে। মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আর সবুজ সতেজ আবহাওয়া পর্যটকদের শারীরিক এবং মানসিক প্রশান্তির জন্য যথেষ্ট। ইউরোপের দেশ বেলারুশ সম্পর্কে সমস্ত রোমাঞ্চকর ইনফরমেশন দিয়ে সাজিয়েছে মাস নিউজের আজকের এপিসোড। মধ্যযুগ থেকে বেলারুশ অঞ্চলটি বিভিন্ন বিদেশি শাসনের অধীনে ছিল। এদের মধ্যে পোল্যান্ডের ডিউক রাজত্ব, লিথুয়ানিয়ার ডিউক রাজত্ব এবং পোল্যান্ড লিথুয়ানীয় কমনওয়েলথ অন্যতম। 1800 শতকে এটিকে রুশ সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করা হয় এবং 1900 শতকে এসে বেলারুশ সমাজতন্ত্রবাদী ও সাংস্কৃতিক জাগরণ ঘটে। 1919 সালে বেলারুশীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে বেলারুশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। বেলারুশের বর্তমান জনসংখ্যা প্রায় 1 কোটির কাছাকাছি। এই জনসংখ্যায় দেশটি প্রায় 50% খ্রিস্টান এবং 40% নাস্তিক, যারা কোনো ধর্মই বিশ্বাস করে না, আর বাকি 10% অন্যান্য ধর্মে বিশ্বাসী। বেলারুশের সরকারি ভাষার নাম বেলারুশিয়ান এবং রুশ। এই দেশটির প্রায় 90% জনগণ বেলারুশ ভাষায় কথা বলে এবং 10% জনগণ রুশ ভাষায় কথা বলে। তবে সরকারি কাজকর্ম থেকে শুরু করে সমস্ত অফিসিয়াল কর্মকাণ্ড রুশ এবং বেলারুশিয়ান দুই ভাষাতেই সম্পন্ন করা হয়। বেলারুশকে বলা হয় তরতাজা মানুষের দেশ। সবুজ সতেজ প্রাকৃতিক পরিবেশে থাকার কারণেই হয়তো এই দেশটির মানুষগুলো শারীরিকভাবে যথেষ্ট সুস্থ সবল আর আকর্ষণীয় ফিগারের অধিকারী হয়। এই দেশটির মেয়েরা শরীরচর্চা এবং রূপচর্চায় অনেক বেশি আগ্রহী। এরা এদের সৌন্দর্য ধরে রাখার জন্য নিয়মিত ব্যায়াম এবং রূপচর্চা করে। বেলারুশের টোটাল জনসংখ্যার প্রায় 40% নাস্তিক, তাই এই দেশটিতে ধর্মীয় অনুভূতি বলতে কিছুই নেই। ওয়েস্টার্ন কালচারের নামে খোলামেলা যৌনতা এই দেশটিতে কমন ব্যাপার। বেলারুশের ছেলেমেয়েরা বিয়ে করার চাইতে বিবাহ বহির্ভূত সম্পর্কই বেশি পছন্দ করে। এই দেশটিতে সংসার করার জন্য বিয়ে করার দরকার পড়ে না, মনের মিল থাকলে যে কোনো সময় সংসার শুরু করা যায়। বেলারুশের অর্থনীতি আইটি, আইসিটি এবং সফটওয়্যার ভিত্তিক প্রোগ্রামিংয়ের ওপর নির্ভরশীল। এই দেশের স্কুল পড়ুয়া ছোট ছেলেমেয়েদেরও আপনি যদি প্রশ্ন করেন বড় হয়ে কি হতে চায়, তাহলে বেশিরভাগই উত্তরে বলবে প্রোগ্রামার হতে চায়। এর অন্যতম কারণ এই দেশটিতে প্রোগ্রামিং পেশা অত্যন্ত মর্যাদাপূর্ণ পেশা। তাছাড়া প্রোগ্রামারদের বেতনও অন্যান্য প্রতিবেশী দেশগুলোর তুলনায় এই দেশটিতে অনেক বেশি। বেলারুশকে বলা হয় পূর্ব ইউরোপের সিলিকন ভ্যালি। প্রায় 10 বছর আগে এখানে হাইটেক পার্ক তৈরি করা হয়েছিল, যেখানে 170টি সংস্থায় প্রায় 27,000-এরও বেশি আইটি বিশেষজ্ঞ কর্মরত আছে। বেলারুশ অর্থনীতির তৃতীয় অংশটি আসে কৃষিপণ্য উৎপাদন এবং রপ্তানি থেকে। সবুজের সমারোহ বেষ্টিত এই দেশটিতে প্রচুর পরিমাণে টাটকা সবজি উৎপাদন করা হয়। আলু এই দেশটির প্রধান অর্থকরী ফসল এবং এই দেশটির জাতীয় খাবার। এই দেশটিতে 3 বেলা খাবারের সাথে আলু থাকাটা বাঞ্ছনীয়। আলু দিয়ে তৈরি প্যানকেক এই দেশটিতে খুবই জনপ্রিয়। তাছাড়া এই দেশটিতে প্রতি বছর প্যানকেক উইক উদযাপন করা হয়। 1 সপ্তাহের জন্য আয়োজন করা এই প্যানকেক উৎসবে এই দেশটির লোকজন প্রচুর পরিমাণে প্যানকেক খায়। এই সময় দেশটিতে নানা রকম প্যানকেক তৈরি করা হলেও বেশিরভাগ প্যানকেকগুলোই আলু দিয়ে তৈরি করা হয়। বেলারুশের লোকজন প্রচুর পরিমাণে মদপান করতে পছন্দ করে। বিশেষ বিশেষ দিনগুলোতে এদের মদপান করার পরিমাণ অনেক বেড়ে যায়।
বিশেষ করে ফেস্টিভ্যালগুলোতে হরেক রকমের মদের পসরা বসে এই দেশে। তাছাড়া এই দেশটির নাইট ক্লাব, ডান্স ক্লাব আর ড্রিঙ্কস বারগুলোতে মদ, বিয়ার, অ্যালকোহল থেকে শুরু করে নারী সঙ্গী পর্যন্ত সব কিছুই অ্যাভেইলেবল থাকে। আপনি যদি বেলারুশ ভ্রমণে গিয়ে এই দেশটির নাইট ক্লাবগুলোতে না ঘুরেই ফিরে আসেন, তাহলে আপনার বেলারুশ ভ্রমণটাই বৃথা যাবে। বেলারুশ দেশটি দিনের বেলাতে যতটা বৈচিত্র্যময়, রাতের বেলাতে তার চেয়ে বেশি রোমাঞ্চকর। পর্যটকদের এই দেশটিতে ধরে রাখার জন্য এই দেশটির সরকার নাইট ক্লাবগুলোতে পূর্ণ স্বাধীনতা দেয়, আর তাই এই দেশটির নাইট ক্লাবগুলোতে অবাধ যৌনতা আর নগ্নতা ওপেন সিক্রেট। মজার ব্যাপার হচ্ছে, এই দেশটির নাইট ক্লাবগুলোতে সুন্দরী মেয়েদের সাথে শারীরিক আনন্দ নিতে কোনো রকম টাকা পয়সাই খরচ করতে হয় না, কারণ এখানে কেউ পেটের দায়ে আসে না। আর তাই ফুর্তি করার জন্য দু এক বোতল মদ বা বিয়ার হলেই যথেষ্ট। তাই বেলারুশ ভ্রমণ করলে এই দেশটির নাইট ক্লাবগুলোতে যেতে কোনোভাবেই ভুল করবেন না। বেলারুশকে বলা হয় পূর্ব ইউরোপের লাস ভেগাস। রাশিয়া যখন জুয়া খেলা নিষিদ্ধ করা হয়েছিল, তখন থেকেই এই দেশটিতে ক্যাসিনো খোলা হয়। এখনো পর্যন্ত বেলারুশে অসংখ্য ক্যাসিনো আছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এই দেশটির ক্যাসিনোগুলোতে জুয়া খেলতে আসে এবং এই দেশটির সরকার ক্যাসিনোগুলো থেকে মোটা অঙ্কের রাজস্ব পায়। বেলারুশের শিক্ষা ব্যবস্থা যথেষ্ট উন্নত। এই দেশটির প্রায় 96% জনগণ শিক্ষিত। মজার ব্যাপার হচ্ছে, এই দেশটির বেশিরভাগ জনগণ অবসর সময়েও বই পড়তে পছন্দ করে। বেলারুশিয়ান ন্যাশনাল লাইব্রেরিকে বলা হয় দ্য ডায়মন্ড অফ নরওয়েজ। যদিও 23 ফ্লোরের এই লাইব্রেরি ভবনের অবকাঠামোটি পৃথিবীর অন্যতম কুৎসিত ভবন হিসেবে পরিচিতি পেয়েছে, তাছাড়া বিশ্বের সবচেয়ে প্রাচীন লাইব্রেরিগুলোর মধ্যেও এই লাইব্রেরিটি অন্যতম। বেলারুশের টোটাল এরিয়ার প্রায় 40% বনভূমি আর ঘন জঙ্গলে পরিপূর্ণ। পিওর অক্সিজেন গ্রহণের জন্য বেলারুশ পারফেক্ট জায়গা। তাছাড়া এই দেশটির বনাঞ্চলগুলোতে প্রাণী বৈচিত্র্য মুগ্ধ করার মতো। এই দেশটির বনাঞ্চলগুলোতে নানা রকম পশু পাখির দেখা পাওয়া যায়। ভ্রমণ পিপাসু মানুষের কাছে এই বনাঞ্চলগুলো আকর্ষণের কেন্দ্রবিন্দুতেই থাকে। বেলারুশে ভ্রমণ করার জন্য আপনাকে খুব বেশি বেগ পেতে হবে না। অনলাইনে ভিসার আবেদনের মাধ্যমে 30 দিনের মধ্যেই ভিসা পাওয়া সম্ভব। 7 দিনের জন্য বেলারুশ ভ্রমণ করতে 1-1.5 লাখ টাকার বাজেটই যথেষ্ট। যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে এই ছিল আজকের এপিসোড। এই এপিসোডটি নিয়ে আপনার যে কোনো মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ফুল ভিডিও। স্টে অ্যালার্ট, স্টে সেফ। বাই বাই।